আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতেছেন একটি মাছ বড়শিতে আটকাইছে, তো মাছটি উঠানোর চেষ্টা চলতেছে। দেখা যাক মাছটি শেষ পর্যন্ত উঠাইতে পারে কিনা। আর মাছটি টেনে ওইদিকে নিয়ে যাইতেছে বড়শি, আর উনিও মাছের সাথে সাথে আসতেছে মাছটি উঠানোর জন্য, আর চেষ্টা করতেছে মাছটি উঠানোর জন্য। আর মাছটি মনে হয় একটি বড় মাছ আটকাইছে সম্ভবত, তাই একটু সাবধানে উঠানোর চেষ্টা করতেছে উনি। মাছ ওইদিকে যাইতেছে, তিনি ওইদিকে যাইতেছে আর কি। আর এই মাছগুলো ধরা হইতেছে আপনার সাতুর টোপ দিয়ে, শুধু সাতু আর হলে লাশার ডিম আর সাথে একটু ঘি আর কি, এই এই দিয়ে মাছগুলো ধরতে। আর মাছগুলো ধরা হইতেছে টিকেটে, আপনার টিকিট মূল্য হচ্ছে 6,000 টাকা। আর এভরিথিং মিলে ওনাদের প্রত্যেকটা চার আর খরচ হয় কম কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা আর কি খরচ হয়। তো মাছ দুই এক সারায় পায়, আর দুই এক সারায় আবার অবশ্যই একেবারে মাই যায়, মানে সালানি উঠে না, আর দুই এক সারায় মোটামুটি পায় আর কি। তো আপনারা চাইলেও এইভাবে মাছ ধরতে পারেন ছোটো টোপ দিয়ে। আর এটা হচ্ছে বাসা টোপে মাছটা আটকাইছে। তো আর বেশি কিছু বলবো না, অবশ্যই আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন বন্ধুরা, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। কেসিং করার সময় একটু সমস্যা সরকারের শক্তিটা কি কম। বড়ই